নমস্কার, শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের রইল আমার প্রণাম, আর ছোটদের রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আবার এক বছরের অপেক্ষা। এবারের পুজোতে বিজয়াদশমীর একদম সকালেই ভিড় অ্যাভয়েড করার জন্য আমি বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে জিরাটে। একদম সকাল সকাল গেলে কি হয়, ভিড়টা কম হয়, সেই জন্য আমি আর আমার দাদা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই যে মণ্ডপটি আপনাদের দেখালাম, ওটি হয়েছে অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি। ভারী সুন্দর হয়েছে মণ্ডপটি, কিন্তু প্রচণ্ড ভিড় থাকার কারণে মণ্ডপের ভেতরে আমি ভিডিও করতে পারিনি। আর এখন যে মণ্ডপটি আপনারা দেখছেন, এটি জিরাটের আদি বারোয়ারির পুজো। এবছরের শারদীয়ায় এখানকার থিম হলো মুন টাওয়ার। এখন আছি আমরা মণ্ডপটির ভেতরে। মণ্ডপটির ভেতরটাও কিন্তু ভারী সুন্দর করে সজ্জিত করা হয়েছে। আর এখানকার প্রতিমা নিয়ে তো কিছু বলার নেই, অপূর্ব সুন্দর অনবদ্য হয়েছে মূর্তিটি। দেখুন বন্ধুরা, ভারী সুন্দর হয়েছে মায়ের মূর্তিটি। এবছর জিরাটের প্রত্যেকটা মণ্ডপ এবং মণ্ডপের প্রতিমাগুলিও হয়েছে ভারী সুন্দর, সেই জন্য ভেবেছিলাম যে আপনাদের জন্য অবশ্যই একটু ক্যামেরা বন্দি করে নিয়ে আসব। এবার চলে এসেছি আমরা আরও একটি মণ্ডপে। এই মণ্ডপটিও ভারী সুন্দর হয়েছিল। এই মণ্ডপটি ছিল অর্ধেকটা পুকুরের মধ্যে আর অর্ধেকটা ছিল ডাঙাতে। এই মণ্ডপটির ভেতরে ঢুকেছি এখন। এই মণ্ডপটির মধ্যেও কিন্তু ভারী সুন্দর কারুকাজ করা। আর এই মণ্ডপের প্রতিমাটি হয়েছে ভারী মিষ্টি, দেখুন কত সুন্দর হয়েছে প্রতিমাটি। এবার চলে এসেছি সম্পূর্ণ একটা অন্যরকম প্যান্ডেল দেখতে। দেখুন তো বন্ধুরা, চিনতে পারছেন কি না? আপনারা যারা কার্টুন দেখতে পছন্দ করেন তারা চিনতে পারবেন না, এই মণ্ডপটি হতেই পারে না। এখন আমরা আছি বলাগড়ের মঙ্গল সমিতিতে। এবারের পুজোয় এখানকার থিম ডিসনিল্যান্ড। এই মণ্ডপটি কিন্তু একদম অন্যরকম সুন্দর হয়েছে। রাস্তার এপার থেকে আমি আপনাদের জন্য একটু ক্যামেরা বন্দি করলাম। এবার চলুন বন্ধুরা, মণ্ডপটির ভেতরে ঢোকা যাক। আমার গলাটা ঠিক নেই বন্ধুরা, কারণ পুজোতে আমি খুব ঘুরেছি আর খুব আইসক্রিম খেতে পছন্দ করি আমি, সেই জন্য আইসক্রিমও খেয়েছি প্রচুর, সেই জন্য গলার অবস্থা একেবারেই খারাপ। আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন। বন্ধুরা, আপনারা যারা চাইছেন এখনও জিরাটে ঠাকুর দেখতে আসতে, তারা কিন্তু আসতেই পারেন, কারণ এখানে অ্যানাউন্স হচ্ছিল, আমরা আস্তে আস্তে শুনলাম, এখনও 2 থেকে 3 দিন এখানে ঠাকুর রাখা হবে। এই মণ্ডপের দেওয়ালে বিভিন্ন মেসেজ দিয়েছে জনগণের জন্য, সেফ ড্রাইভ, সেফ লাইফ, প্লাস্টিক বর্জন, জল অপচয় না করা, গাছ কাটা রোধ করা, এই ধরনের অনেক মেসেজ এনারা এখানে দিয়েছেন। এনাদের এই প্রচেষ্টাটিও আমার ভারী ভালো লাগলো। চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক পরের মণ্ডপে। এখন আমরা আছি বলাগড়ের মিলন সঙ্গের পুজোতে। এখানকার এবছরের থিম হলো শরতের আকাশ। আমি যতগুলো মণ্ডপ পরিদর্শন করেছি আজ, এই মণ্ডপটি ছিল একদম অন্যরকম। এই মণ্ডপের ভেতরের যে সাজসজ্জা ছিল আমার ভারী ভালো লেগেছে, সেই জন্য এখানে আমি একটু বেশি সময় ধরেছিলাম। আর মণ্ডপটি ফাঁকাও ছিল, ভিডিও করতেও আমার খুব সুবিধা হয়েছে। তো চলুন বন্ধুরা, ঢোকা যাক মণ্ডপের ভেতরে। এখন আমি মণ্ডপের ভেতরে ঢুকছি। পুরোটাই নীল আলো দিয়ে সজ্জিত করা হয়েছে মণ্ডপটি। মণ্ডপের ভিতরের কাজগুলো দেখুন বন্ধুরা, ভারী সুন্দর। নীল আলোতে ক্যামেরায় কতটা আসছে জানি না, তবে সামনে থেকে দেখতে কিন্তু ভারী ভালো লাগছে। এই দেখুন, এদিকে হয়েছে পেঁজা তুলোর মতো মেঘ, কাশফুল, মেঘবালিকা, আর এদিকে রয়েছে কাশফুল আর শিউলি ফুল আর ছোট্ট ছোট্ট পুষ্পিত পদ্ম। দেখুন ভারী সুন্দর লাগছে। এই মণ্ডপটি যিনি বা যে শিল্পীরা কাজ করেছেন, এত তাদের নিখুঁত হাতের কাজ, কুর্নিশ জানায় তাদের,
ভারী ভালো লেগেছে আমার। আমার মতো আরও অনেক মানুষ এই মণ্ডপটির খুব প্রশংসা করছিল। মণ্ডপটি কিন্তু ছোটোখাটোর মধ্যে ভারী সুন্দর হয়েছে। এবার চলুন বন্ধুরা যাওয়া যাক প্রতিমা দর্শনে। এখানে দেবী মহামায়াকে কন্যা রূপে পুজো করা হয়। ওই দেখুন বন্ধুরা, আকাশে কত পাখি উড়ছে। আমার এত ভালো লাগছে মণ্ডপটি দেখতে, আমি এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে পড়ছি। তবে আর বেশি সময় দাঁড়ানো যাবে না, এবার ভিড় হয়ে যাচ্ছে। চলুন এবার আমরা প্রতিমা দর্শন করি। দেখুন ভারী মিষ্টি হয়েছে এখানকার প্রতিমাটিও। এই মণ্ডপে প্রতিমার একদম সামনেই রয়েছেন ভোলা মহেশ্বর। দারুণ সুন্দর ভোলা মহেশ্বরের মূর্তিটি দেখুন বন্ধুরা, ধ্যানরত ভোলা মহেশ্বর। চলুন আপনাদের একটু কাছ থেকে দেখায় এই মূর্তিটি কত সুন্দর, কত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। দেখুন মন ভরে যাচ্ছে মূর্তিটি দেখে। সমস্ত মণ্ডপটা আমি খুব ভালো করে আপনাদের ঘুরিয়ে দেখালাম। সমস্ত মণ্ডপেই আমি যাচ্ছি, ভিড় থাকলেও অল্প কিছু ভিডিও করছি। তবে এই মণ্ডপটি ফাঁকা থাকার জন্য ভিডিওটা আমি ভালো করে করতে পেরেছি। আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার চলুন বন্ধুরা যাওয়া যাক পরের মণ্ডপে। এবার আমরা যেখানে আছি এখানে চৈতন্য মন্দির করা হয়েছে। মণ্ডপের সামনে খুব সুন্দর দুটো ফাউন্টেন আর চৈতন্যদেবের মূর্তি। এখানে অনেক লোকজন আসছেন এবং লোকজন খুব সেলফি তুলছেন। আমি আর আমার দাদাও বেশ কয়েকটা সেলফি তুললাম। তবে সেলফি কিন্তু খুব তাড়াতাড়ি তুলতে হবে, একেবারে সময় দেওয়া যাবে না, কারণ খুব ভিড় হয়ে যাচ্ছে। এই মণ্ডপটির ভেতরেরও সাজসজ্জা ভারী সুন্দর। চলুন বন্ধুরা দেখা যাক ভিডিও করতে পারি কি না, কারণ এই মণ্ডপে কিন্তু ভালোই ভিড় আছে। এই দেখুন বন্ধুরা ভেতরের সাজসজ্জাগুলো, এই মণ্ডপটি কিন্তু ভারী সুন্দর করেছে। এই দেখুন ওপরে একটা ঝাড়বাতি। যখনই আমি ছোট থেকেই ঠাকুর দেখতে বেরোই, মণ্ডপের এই ঝাড়বাতিগুলি আমাকে ভারী টানে। এই ঝাড়বাতিগুলি আমার খুব ভালো লাগে। এখানে মায়ের মূর্তিটি কিন্তু অসাধারণ হয়েছে। এবার আমরা চলে এসেছি জিরাটের স্টেশন পাড়ার মণ্ডপে। এখানে পুকুরের উপরে কিন্তু সম্পূর্ণ মণ্ডপটি তৈরি করা হয়েছে। এখানে প্রতি বছর আমি আসি, এখানকার প্রতি বছরের মণ্ডপ এবং প্রতিমা দুটোই খুব ভালো হয়। আর এরকম পুকুরের উপরেও কিন্তু ওনারা প্যান্ডেলটা তৈরি করেন। এবারে এই স্টেশন পাড়ার পুজোর থিম হলো লোটাস টেম্পল। এখানে কিন্তু খুব ভিড় হয়েছে, ভেতরে খুব বেশি ভিডিও করা যাচ্ছে না। চলুন আপনাদের একবার মণ্ডপের ছাদটা দেখিয়ে দিই। ভারী সুন্দর একটা এখানে ঝাড়বাতি আছে ছাদে, আর দেওয়ালে বিভিন্ন সোলার কাজের মূর্তি করা হয়েছে, আর এই যে বিভিন্ন লাইট রয়েছে। এবার চলুন বন্ধুরা যাওয়া যাক পরের প্যান্ডেলে, কারণ এখানে খুব ভিড় হয়ে যাচ্ছে, আর বেরোতে পারবো না। এবার আমরা চলে এসেছি জিরাট মোড়ে। এবারে পুজোয় এখানকার থিম টুইন টাওয়ার। এই প্যান্ডেলটি কিন্তু ভারী সুন্দর হয়েছে, তবে খুব উঁচু হয়েছে প্যান্ডেলটা, ভালো করে আমি ক্যামেরা করতে পারলাম না। যতটা পারলাম চেষ্টা করলাম আপনাদের জন্য ক্যামেরা বন্দি করার। এখানেও কিন্তু খুব ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। এবার চলুন বন্ধুরা তাড়াতাড়ি প্রতিমা দর্শন করে বেরিয়ে পড়ি আবার অন্য একটি মণ্ডপের উদ্দেশ্যে। গোল্ডেন কালার র্যাপার দিয়ে যেমন আমরা গিফট প্যাক করি সেরকম টাইপের লাগছে ভেতরটা। খুব যে আমার ভেতরটায় মণ্ডপের ভালো লেগেছে তা নয়, মণ্ডপের বাইরেটাই বেশি ভালো লাগছে। তবে প্রতিমাটি রয়েছে ভারী সুন্দর। এখন আমরা আছি তামলিপাড়ার বারোয়ারি কমিটি পুজো মণ্ডপের সামনে। এখানকার এবারে পুজোর থিম হলো ভ্রাতৃত্ববোধ, জাতি ধর্ম নির্বিশেষে ভ্রাতৃত্ববোধ। এখানকার মণ্ডপটি খুব সুন্দর হয়েছে সিম্পলের ওপরে, তবে এখানকার প্রতিমাটি হয়েছে একদম অনবদ্য। দেখুন বন্ধুরা
কত সুন্দর হয়েছে প্রতিমাটি। ভিডিওটি আমি আর বেশি বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে আমার তরফ থেকে বিজয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো করে বিজয়া কাটান। ফিরে আসব আবার একটা নতুন ভিডিও নিয়ে। কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।